হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম অনেক দিন পরে প্রায় চোদ্দ পনেরো দিন পরে আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে ভাবছেন এটা আবার কিসের ভিডিও আপ দিল তো এটা হচ্ছে আমার চোখে ল্যাসিক করিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাকে যখন নেওয়া হয়েছিল ল্যাসিক করাতে তো আম্মুকে আমি বলে গিয়েছিলাম যে একটু ভিডিও করে রেখো যে আমি দেখব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু অনেক দিন ধরে আমি অফলাইনে ছিলাম এবং অনেকে আমার গতকালকে জন্মদিনে জন্মদিন মনে করে আমাকে ফেসবুকে ওয়েশ করেছে আমার জন্মদিনটা আসলে আজকে ছিল বাট আমার হয়তো কোনো ভুলের কারণে ডেটটা মানে পনেরো তারিখ হয়ে গিয়েছিল তো যাই হোক তো ওই কমেন্টগুলোর সরি ওয়েশগুলোর আমি কমেন্টের রিপ্লাই দিতে পারিনি পরে হয়তো পরে আমি একরাকে দিয়ে দিয়েছিলাম ওই রিপ্লাইগুলো তো যেটা হচ্ছে যে আমার একেবারেই চোখ বন্ধ করে থাকতে হতো এবং আমার কিন্তু মোবাইল ধরা একেবারেই নিষেধ ছিল তো আমি মোবাইলের কোনো অ্যান্সার দিতে পারতাম না বা যারা আমাকে কমেন্ট করেছে মেসেজ তাদের কোনো অ্যান্সার দিতে পারি তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি সেটার মধ্যে আমি সব কিছু ক্লিয়ার করে দেই। তো এটা হচ্ছে আমার লাসিক করণও এটা হচ্ছে ঢাকা ধানমন্ডিতে আমরা গিয়ে করিয়েছিলাম যেহেতু অনেকেই যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি চশমা পড়ি চশমা ছাড়া আসলে দূরের জিনিসগুলো আমি ক্লিয়ার দেখি না তো এইটার জন্যই আমাকে আসলে দুটো চোখে ল্যাসিক করানো হয়েছে আমার এটা অনেক আগেই ডাক্তার বলেছিলো করাতে আমার বয়স যখন বিশ বছর হবে তখন করাতে বলেছিলো তো আসলে তখন করানো হয়নি কারণে আমি একটু ভয়ে ছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো এটা চোখে কোনো ইঞ্জেকশন দিবে হয়তো এই মানে এই ভয়ে আমি করাতে চাইনি তো আস্তে আস্তে আমি যখন ডাক্তারের সাথে পরামর্শ করলাম এবং নিজের সাহস জোগালাম এবং আম্মু আব্বু প্রেশার দিল যে পরে হয়তো তোমার কোনো সমস্যা হতে পারে এখন যেহেতু সময় আছে করায় নাও তো এই তো এরপরে একটু সাহস করে আমি এই যে করাচ্ছি করাতে গিয়েছি তো এই যে দেখতেই পারছেন আমার চোখটার মধ্যে এটা কিন্তু এক শুধু চোখটাই ওনারা ভিডিও করে দিয়েছে তো ওইখানে এরকম অনেকগুলা কি বলে মনিটরের মতো ছিল যাদের এক একজনের এক এক চোখে অপারেশন করছে কিংবা ল্যাসিক করেছে এগুলো দেখাচ্ছিল তো আম্মু আব্বুকে নিয়ে গিয়েছিল ওনারা নিয়ে দেখালো তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল পুরো জার্নিটা কিন্তু যেদিন আমার ল্যাসিকটা করেছে ওদিন আমার অনেক কষ্ট হয়েছিল চোখে অনেক জ্বালা পোড়া হয়েছিল। ডাক্তার এটা আমাকে বলে দিয়েছিল। এক পর্যায়ে আমি কেটে ফেলেছিলাম তারপরে আম্মুও সান্ত্বনা দিয়েছে আর এই তো আজকে আমার জন্মদিনের উপলক্ষে ওরা ওরা বলতে সিয়াম এবং ইকরা রাত্রে একটা কেক নিয়ে এসেছে এটা হচ্ছে পনেরো তারিখ রাত্রের কথা বলছি আমি তো ওদের কাছে ওদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই সবাইকেই ধন্যবাদ জানাই যারা আমাকে উইশ করেছে এবং ইকরাকে একটু বেশি আমি ধন্যবাদ জানাই কারণ ও আমার হচ্ছে অনেক খেয়াল রাখছে এবং আমার যে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে আমার যে ড্রপগুলো দিতে হয় চোখের ও এটা খেয়াল রাখছে আম্মু যেহেতু ভুলে যায় আম্মুর ক্যান্সার হওয়ার পর থেকে আম্মু অনেক কিছু ভুলে যায় তো আম্মু একটু ভুল করে আমার ড্রপ দিয়ে দিয়েছিল। আমার যে ড্রপটা ছিল বারো ঘন্টা পর সেই ড্রপটা আম্মু আমাকে আধা পর পরপর দিয়েছিল। তো আল্লাহর রহমতে চোখে সমস্যা হয়নি ড্রপটা দেওয়ার পর তো এটা আমি আর ডাক্তারকে জানাইনি যদি ডাক্তার আম্মুকে একটু বকা টোকা দেয় এই জন্য আর কি আম্মুকে আর জানানো হয়নি তো এরপর থেকে ইক্রে আমার খেয়াল রাখছে ওই আমার ড্রপ ট্রপ দিয়ে দিচ্ছে তো এই যে ওরা কে কেন ছিল এবং এই যে আমি বসে আছি চশমা পরে যেহেতু কালো চশমা পরে এখন আমার থাকতে হবে মানে কিছু দিন তারপরে চোখটা ভালো হলে আল্লাহর রহমতে তারপরে তো চশমাটা ছেড়ে দিতে হবে আর সামনে যেহেতু মোমবাতি ছিল তো আমার যেহেতু আগুনের তাপ বা কোনো কিছুতে তাপ জাতীয় কোনো কিছুতে যাওয়া নিষেধ ধুলবালিতে তো এই আমি আবার চশমাটা পরে নিয়েছিলাম আর আমি জানতামই না টোটাল ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছিল কেকটা এনে আর এরপরে আবার আমার হাজবেন্ড এসেছিলো উনিও কি বলে আইসক্রিম এবং ফুচকা নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য যেহেতু রাত্রে আমাদের সবার পেট ভরা ছিল আমরা আর খেতে পারিনি রেখে দিয়েছিলাম পরে খাবো বলে তো এই যে আমরা কেকটা কাচ্ছি সাথে আম্মুও ছিল আর আব্বু পুরো আব্বু ঘুমিয়ে গিয়েছিল এখানে আমি সিয়াম একরা বরাপু আম্মু আমরা কয়জনই ছিলাম তো ওদের সবার কাছে আম্মু আমার অনেক খেয়াল রেখেছে আমার তো প্রথম পর্যায়ে এরকম হয়েছিল যে আমি আমি পুরোই তাকাতে পারতাম না তো এরপরে আমার ওয়াশরুম যেতে হয়েছিল যখন আমাকে বরাপু ধরে নিয়েছিল ও আমাকে দরজাটাও আটকাতে দেয়নি এরকম অবস্থা হয়েছিল আমার পাশেই ছিল মানে বাহিরে ছিল দরজা বললো তোর দরজা লাগানো লাগবে না আমি এখানে আছি তো এরকম করে সবাই আমার খেয়াল রেখেছে সবার কাছেই আমি অনেক কৃতজ্ঞ আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং আমিও সুস্থ থাকি আপনাদের সাথে নতুন নতুন ব্লগ আমি শেয়ার করতে পারি অনেকেই হয়তো আমার রেসিকির ভিডিওটা নিয়ে একটু কি বলে ব্যাড কমেন্টও করতে পারেন যেটা দেওয়ার কি আছে বা এই জন্মদিনের ভিডিও দেওয়ার কি আছে তো যেহেতু অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না বাসায় বসে অনেক বোরিং লাগছিল তো ভাবলাম যে এটা ভিডিও করি আর এই ভিডিওটা ইকরা করে দিয়েছিল তো এই যে রুদ্বি অনেক কান্নাকাটি করছিল রুদ্বিরও কয়েকদিন ধরে অনেক জ্বর তো কিছুই খাচ্ছিল না ওকে কেক খাওয়ানোর চেষ্টাও করেছিলাম বাট ও একদম কেকটাকে দিয়েছে একবার হাতে হাতেটাতে মাখিয়ে ফেলছে আমাকেও মানে আমার অন্যও মাখিয়ে ফেলেছে। এই কেক নিয়ে তো যেটা হয়েছিল যে আগামীকালকে আবার ডাক্তারের কাছে আমার যাওয়ার ডেট তো দেখি যে আল্লাহর রহমতে যেন সবই ভালো হয় আমার যেহেতু দুটো চোখে আমি করিয়েছিলাম লাসিক তো আমি দুটো চোখের মধ্যে আমার এক একেবারে পাতলা একটা তারা আমাকে লেন্স দিয়েছিল তো ওই লেন্সটা যখন ডাক্তার আমাকে খুললো আমি দেখলাম যে আমি বাম চোখে অনেকটাই ঘোলা দেখি তো ডাক্তারকে আমি জানানোর পরে ডাক্তার আমাকে আরেকটা লেন্স লাগিয়ে দিল এক এখন আমার চোখে এক চোখে মানে ডান চোখে লেন্স নাই এবং বাম চোখে লেন্স আছে তো এটা হয়তো এখন খুলে দিবে আর যেহেতু আমি চোখে পানি লাগাতে পারি না বা মানে পুরো মুখে পানি লাগাতে পারি না তো আমি যেটা যেটা করি একটু টাওয়াল ভিজি দেন মুখটাকে আমি একটু মুছে নেই তো অনেক দিন যাবত কোনো কিছু ইউজ না করতে করতে যেমন আমার মুখে অনেক বেশি ব্রণ হয়ে বড়ে গিয়েছে তো যাই হোক এগুলোও চলে যাবে তো আমার একটু দুষ্ট করছিলাম এবং ভিডিও করছিলাম আর এই যে বরাপ্পু আমাদেরকে কেক ভাগ করে দিচ্ছিলো সবাইকে তো এই তো এরপরে হচ্ছে আমাদের বাসায় জন্মদিন উপলক্ষে বা যেটাই হোক বড়ো ভাই এসেছিলো রনি ভাইয়া রনি ভাইয়া আমাদের জন্য মোগলাই পরোটা নিয়ে এসেছিলো তো পরোটাগুলো ঢেলে আমি একটু ভিডিও করে নিলাম এরপরে আম্মুয়ে ভুনা খিচুড়ি আম্মু বলতে আম্মু আর কে আয়োজন করেছিল বড়পুর রান্না করেছিল ভুনা খিচুড়িটা গরু মাংস দিয়ে এবং সেখান থেকে আমি অল্প একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি যেহেতু রান্নাঘরে আমার যাওয়া নিষেধ আর আগুনের তাপে যাওয়া তো রান্নার পর একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আর তারপর একটু দয়ের ব্যবস্থাও ছিল সেটাও একটু ভিডিও নিলাম তো আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করা শেয়ার করেছি তো আপনারা এই তো এই আপনারা সব সময় আমার সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ